যে আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছি আমার সাথে একটু সবাই তেলাওয়াত করো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাং তানালুল বিররাহ وما تُنفِقُ من شيء فإن الله به عليم In the name of Allah the most merciful the most kind You shall not attain righteousness Until you spend

যা তোমরা ভালোবাসো যা তোমরা বেশি মহাব্বত করো যা তোমরা আন্তরিকতা দিয়ে কাছে টেনে নাও তোমাদের কাছে খুব ভালো লাগে যে জিনিসটা সেইটা যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্যয় করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছ থেকে কল্যাণকর কিছু পাবে এরপর আল্লাহ বলছেন ওমা তুম ফেকু মিং সেই ইং ফা ইন্না আল্লাহ বলছেন যে তোমরা যা ব্যয় করছো এই সম্পর্কে আল্লাহ অবগত আছে অর্থাৎ তোমরা যা ব্যয় করতেছ এটা কি ভালো ব্যয় করতেছো না খারাপ ব্যয় করতেছো। নিয়ত কি সহি না গয়ের সহি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছ নাকি মানুষকে দেখানোর জন্য করতেছো। এইটাও আল্লাহ আল্লাহ সুবাহান হওয়া তালা জানান জোর বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান হওয়া তালা এই কারিমের মধ্যে জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছ থেকে কল্যাণ কর কিছু পাবে না আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাবে না কখনোই পাবে না কখনোই পাবে না পাবে না হাত্তা তুম যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্যয় করবে মিম্মা তুহিব্বুন তোমরা যা ভালোবাসো ওমা তুম ফেকু মিম শাই ইনফা ইনাল্লাহু বিহি আलिम আর তোমরা যা ব্যয় করো সে সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন এখন প্রশ্ন আসতে পারে আমরা সব থেকে বেশি কোন জিনিসটা ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোন জিনিসটা আল্লাহর জন্য ব্যয় করব আমরা কোন জিনিসটা সব থেকে বেশি ভালোবাসি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই মুহূর্তে আপনারা আপনাদের জীবনের সব কোন জিনিসটাকে ভালোবাসেন নিশ্চয়ই প্রত্যেকেই জবাব দিবেন আমি আমার জীবনটাকে সব থেকে বেশি ভালোবাসি ঠিক না ঠিক একজন মানুষের কাছে তার প্রিয় জিনিস হলো তার নিজের জীবন এই যে মানুষ এত কিছু করছে সকালবেলা ঘুম থেকে উঠে কত কষ্ট করে রিকশাটা নিয়ে বের হয়ে যায় সারা দিন প্যাডেল ঘুরায়ে শুধুমাত্র জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক না ব্যতিক্রম আবার একজন মাঝি যখন ঘর থেকে বেরিয়ে যায় জাল নিয়ে ওই কঠিন কোন কোন শীতের মধ্যে জেলে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায় এত কষ্টটুকু করে শুধুমাত্র তার নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক না ব্যতিক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে জানিয়ে দিলেন যে জীবনটাকে তুমি এত বেশি ভালোবাসো যে জীবনটাকে তুমি এত বেশি mohabbat করো তোমার এই জীবনটা আমি আমার নিজ হাতে তোমাকে দিয়েছি কিছু দিনের জন্য কিছু বয়সের জন্য তোমাকে আমি এই জীবনটা দিলাম তবে আমার যখন প্রয়োজন হবে আমি যখন চাইব সাথে সাথে আমার পথে তোমার এই জীবনটাকে বিলিয়ে দেওয়া লাগবে যদি এই জীবনটাকে বিলিয়ে দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি আমি দিয়া দিলাম চিৎকার দিয়ে বলুন সুবহান আর জুড়ে বলুন সুবহান তাহলে একজন মানুষের জীবনের সব থেকে প্রিয় বস্তু হলো তার জীবন

তারাও জীবন বিলিয়ে পৃথিবীর সকল জাতিকে বুঝায় দিল আমরা আল্লাহর পায়গাম্বার আমাদেরকে দিন প্রচারের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার উম্মতেরা শুনে নাও আমরা আমাদের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দিয়ে প্রমাণ করে গেলাম যে আল্লাহর পথে জীবন দিতে হয় সুতরাং আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম তোমরা যারা পৃথিবীতে আসবে তোমাদেরকেও আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেতে হলে তোমাদেরকেও তোমাদের তোমাদের জীবনটাকে বিলিয়ে ঈমানের পরীক্ষা দিতে হবে আমার ভাইরা আল্লাহ আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার কারণে জান্নাত দিবেন এ কথা বানানোর কিছু নেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমনাদাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ইন্নাল্লাহ আশতারাব আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ কি করেছেন আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবনকে ওয়া আমওয়ালুহুম তাদের সম্পদগুলোকে জান্নাতের বিনিময়ে চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ দুনিয়ার মধ্যে যে বেচা কিনা হয় এই বেচা কিনার জন্য একটা বাজার লাগে লাগে কি লাগে না এই বাজারের মধ্যে ক্রেতা লাগে কি লাগে না এই বাজারের মধ্যে বিক্রেতা লাগে কি লাগে না ওই বেচা কেনাকে সফল করার জন্য একটা পণ্যের প্রয়োজন এবং সেই পণ্য বিক্রির মাধ্যমে মুনাফা যদি হয় তাহলেই বাজারের বেচা কেনা সফল হয় ঠিক না ব্যাঠিক তাহলে গেল দুনিয়ার বেচা কেনার জন্য চারটা জিনিসের প্রয়োজন কয়টা জিনিস জোরে বলেন কয়টা কথা বলতে হবে বেচা কেনার জন্য কয়টা জিনিস লাগে এক নাম্বার হলো ক্রেতা এক নাম্বার কি জোরে বলেন কি দুই নাম্বার হলো বিক্রেতা দুই নাম্বারে কি ক্রেতা বিক্রেতা তিন নাম্বার হলো পণ্য তিন নাম্বার কি মাল যেটা আমরা বিক্রি করি ঠিক না ঠিক চার নাম্বার হলো মুনাফা চার নাম্বার কি চার নাম্বার কি তাহলে চারটা জিনিস লাগে আমি হাত তুলবো আপনারা বলবেন এক নাম্বার কি লাগে জোরে বলেন কি লাগে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার মুনাফা এই চারটা জিনিস যদি পরিপূর্ণ হয় তাহলে এই সফল ঠিক না বে ঠিক এই চারটা জিনিসের একটা জিনিসে যদি বাদ পড়ে তাহলে বেচা কিনা সফল হবে জোরে বলেন হবে এই আয়াতের মধ্যে দেখেন বোঝার বিষয় রয়েছে খেয়াল করেন একটু ইন্নাল্লাহা اشতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন তাহলে এখানে একজন ক্রেতা পাওয়া গেল কি গেল না মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে বিক্রেতা পাওয়া গেল কি গেল না ক্রেতা পাওয়া গেছে ক্রেতা কে যারা বলেন কে আর বিক্রেতা আমরা আমরা বিক্রেতা কারা আমরা বিক্রেতা এরপর হলো পণ্য আনفسাকুম ওয়া আমওয়ালহুম আমাদের জীবন এবং আমাদের সম্পদ বিআননা লাহুমুল জান্নাত বিক্রি করলাম এবার লাভ হতে হবে আর মুনাফা আর লাভ হলো জান্নাত চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর কথা আমরা দুনিয়াতে যা দেখি আল্লাহ তাআলা করুন কারিমের মধ্যে ওই জিনিসগুলো দিয়ে দিছে জোরে বলুন দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নেই যা আল্লাহ সুবাহান তাআলা করুল কারিমের মধ্যে দেয়নি জোরে বলুন এই করুল পরিপূর্ণ এই করুল কি পরিপূর্ণ আমার ভাইরা তাহলে বুঝা গেল আমাদের এই পুরো জিন্দিগিটা হলো একটা বাজার এই বাজারের নাম হলো জিহাদ এই বাজারের নাম কি জোরে বলেন কি এই জিহাদের বাজারে একজন ক্রেতা রয়েছে তিনি হলেন আল্লাহ এই জিহাদের বাজারে বিক্রেতা হয়েছি আমরা এই জিহাদের বাজারে পণ্য হলো আমাদের জীবন এবং আমাদের সম্পদ আর এই জিহাদের বাজারে মুনাফা হলো জান্নাতুল ফেরদাউ চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল এই বাজারের সফলতা যদি পেতে হয় এই বাজারের চূড়ান্ত লাভ যদি অর্জন করতে হয় তাহলে আমাদের জীবনটাকে আমাদের সম্পদগুলোকে আল্লাহর পথে যদি ব্যয় করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের চূড়ান্ত সফলতা জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদের জন্য গ্যারান্টি দিয়ে দিয়েছেন কোরআনুল কারিমে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা যে জান্নাতের গ্যারান্টি দিলেন সেই জান্নাত কি আমাদের লাগবে লাগবে দরকার আছে দরকার লাগবে এই জান্নাত যদি পেতে হয় তাহলে আমার জীবন আমার সম্পদ আল্লাহর পথে কোরবানি করার ক্ষেত্রে বিন্দু মাত্র দ্বিধা সংকোচ থাকলে চলবে না বিন্দু মাত্র সংকোচ থাকলে চলবে না বিন্দু মাত্র চিন্তা করার সুযোগ নেই যখন আল্লাহর পক্ষ থেকে চাও হবে তখন সাথে সাথে সেই জিনিস আল্লাহর পথে ব্যয় করে দেওয়া লাগবে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহর পথে যদি জীবন দিতে হয় যে সময় যদি আল্লাহর পক্ষ থেকে জীবন চাওয়া হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য জীবনটাকে বিলিয়ে দিতে রাজি আছেন কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখেন আমার ভাইরা এই জীবনের মূল্য অনেক বেশি কিন্তু শরীর থেকে যখন প্রাণবায়ু বেরিয়ে যায় যে স্ত্রী একটু আগে আদর করল যে সন্তান একটু আগে বাবা মা বলে ডাকল সবাই একটু আগে আদর করল কিন্তু শরীর থেকে যখন প্রাণ বায়ু বেরিয়ে যায় তখন এই জীবনের মূল্য কতটুকু হয় বলুন তো এই জীবনের বিন্দু মাত্র মূল্য থাকে না স্ত্রী তখন ভয়ে সেখান থেকে সরে যায় লাশের সাথে রাতে সোয়া যাবে না ঠিক না বেঠিক সন্তানগুলো কাছে থাকে না দূরে গিয়ে কান্নাকাটি করে ঠিক না বেঠিক আর পাড়া প্রতিবেশী যেই মানুষগুলো একটু আগে দেখলে আমাকে সালাম দিত যেই মানুষগুলো একটু আগে দেখলে আমাকে মোহাব্বত করতো সেই মানুষগুলো আমাকে কবরে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায় ঠিক না বেঠিক এই জীবনটার মূল্য কতটুকু আমার প্রাণময়ু যখন আমার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত এই জীবনের মূল্য ওই প্রাণবায়ু থাকা অবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহ তুমি আমাকে যে জীবনটা দিলাম সেই জীবন তুমি যখন আমার কাছে চাইবা সাথে সাথে আমি আমার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি যেমনি ভাবে বলেছিলেন সেই দিন ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারিমের মধ্যে সেই কথাটুকু সুন্দর করে জানিয়ে দিয়েছেন কুল ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে দিলেন হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ ওনুসুকি আমার কুরবানি ওমাহইয়া আমার জীবন ওমা মাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কেবল মাত্র এই সেই মহান রব্বুল আলামিন ছাড়া বিশ্ব জাহানের প্রতিপালক যিনি তার জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই যে জীবনটা আল্লাহ দিলেন এই জীবন কার জন্য বিলিয়ে দিতে হবে এই জীবন বিলিয়ে দিয়েছিলেন সাহাবা আজমাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত মানুষগুলোর কানে কানে পৌঁছে দিতে ছিলেন বিভিন্ন সময়ে যুদ্ধের ময়দানে সাহাবিদের কাছ থেকে যখন রক্ত চেয়েছিলেন সাহাবিরা রক্ত দিয়েছে যখন জীবন চেয়েছিলেন জীবনটাকে বিলিয়ে দিতে কুণ্ঠা করেন নাই মুতার প্রান্তরে যুদ্ধ হবে রোমান সৈন্যদের সাথে যুদ্ধ হবে সেখানে এক লক্ষ সৈন্য প্রস্তুত যুদ্ধ করার জন্য বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মাত্র তিন হাজার সৈন্য প্রস্তুত করেছেন রোমান সৈন্য এক লক্ষ পক্ষান্তর বিশ্ব নবীর সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার বিশ্ব নবী যুদ্ধে অংশগ্রহণ করবেন না সেজন্য সেনাপতির প্রয়োজন তিনি সাহাবিদেরকে ডাক দিলেন প্রথমে ইডাক দিলেন নিজের পালক পুত্র যায়িদ ইবনে হারিস ডেকে বললেন যায়িদ কোথায় যায়িদ দাঁড়িয়ে বলল লব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ জায়দ দাঁড়িয়ে গেল এবার বিশ্বনবী ডাক দিলেন চাচাত ভাই জাফর বিন আবু তালেব জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে গেল লব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ এবার বিশ্বনবী ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহ আকিব আবদুল্লাহ বিন রাওয়াহ দাঁড়িয়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের নাম ঘোষণা করলেন কয়জনের নাম একটা যুদ্ধের সেনাপতি লাগে কয়জন একজন লাগে কয়জন কিন্তু নাম ঘোষণা করলেন কয়জনের তিনজনের নাম ঘোষণা করার সাথে সাথে আবার বললেন এই তিনজনের পরেও যদি তোমাদের সেনা প্রধান লাগে তাহলে অবশ্যই উপস্থিত ক্ষেত্রে তোমরা আরো একজন সেনা প্রধান তৈরি করে নিবে এতে বোঝা গেল এই তিনজনই সেদিন মোতার প্রান্তরে শহীদ হয়ে যাবেন নিশ্চিত হয়ে গিয়েছে আল্লাহ আকবার আমার ভাইরা বিশ্বনবীকে বললেন সাহাবীরা যাও জনের কাছ থেকে বিদায় নিয়ে আস তোমাদের পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে আস স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো প্রথমে জায়েদ বললেন ইয়া সুর আল্লাহ আমি আপনার কাছে লালিত পালিত হয়েছি আপনার কাছে বড় হয়েছি আমি আপনার সন্তান আপনি ঘোষণা করেছেন আমি আর কার কাছে বলবো আর ঘরে রয়েছেন আম্মাজান হাজরাতে আয়সা তিনিও শুনেছেন সুতরাং আমার কাছে কারো কাছে বলার নাই আপনি যখন আমার নামটা ঘোষণা করেছেন সামেয়ানা ও আতোয়ানা শুনলাম আর সাথে সাথে মেনে নিলাম আমার জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য আমি যায় প্রস্তুত হয়ে গিয়েছি চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ সাহাবা তারা তাদের জীবনকে বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে সংকোচ দ্বিধা এগুলো তাদের মধ্যে ছিল না সাথে সাথে প্রস্তুত হয়ে যেতেন আল্লাহর জীবনটা আল্লাহকেই দিয়ে দেব। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন জন্যই জীবনটাকে আল্লাহ করে দেব চিৎকার দিয়ে এবার বিশ্ব নবী বাকিদেরকে বললেন যাও তোমরা বিদায় নিয়ে আসো জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়িতে জাফর বিন আবু তালেব ঘরের কাছে গিয়ে স্ত্রী কেটে বললেন স্ত্রী বিশ্ব নবী আমার নাম ঘোষণা করেছে মো প্রান্তরে যুদ্ধ হবে সেই যুদ্ধে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করব। সংসার করতে গিয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার হক আমি আদায় করতে পারি নাই তোমার হক অনেক নষ্ট করেছি আমার এই ক্ষুদ্র জীবনে যত কষ্ট দিয়েছি আমাকে তুমি ক্ষমা করে দিও আর যদি শহীদ শহীদ হয়ে হয়ে দোয়া করো দেখা হবে জান্নাতের ময়দানে পথে আমি যাচ্ছি আমার জীবনটাকে বিলীন করে দিচ্ছি আমার সন্তানগুলোকে তুমি সেই পথে পরিচালনা করো দেখেন কেমন বাবা নিজে শহীদ হওয়ার জন্য যাচ্ছে আবার বলে যাচ্ছে আমার এই সন্তান আবার আমার এই কোরআনের পথে আল্লাহর পথে আমার এই সন্তান গুলোকে পরিচালিত এরকম বাবা এখন পাওয়া যাবে বলেন পাওয়া যাবে কোরআনের কথাগুলো বলতে গেলে বাবা অনেক সময় সন্তানকে বলে খবরদার পরিস্থিতি ভালো না ঠিক না ব্যাটিক আমার ভাইয়েরা পরিস্থিতি যত খারাপই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে আল্লাহর এই কোরআনের কথাগুলো বলতেই হবে পৃথিবীর যত বাধাই আসুক আমরা মানব না কথা বলেন ঠিক না বেঁচে থাকবে আমার ভাইরা জাফর বিন আবু তালেব স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছেন এবার দেখুন স্ত্রী কেমন এবার স্ত্রী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন স্বামীকে বললেন স্বামী বিশ্বনবী আপনার নাম ঘোষণা করেছেন যুদ্ধের ময়দানে আপনি যাবেন বিশ্ব বিশ্বনবী যেহেতু ঘোষণা করেছেন আপনাকে আটকে রাখার মতো हिम्मत আমার নাই তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেহেতু আমার স্বামীর নাম যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য ঘোষণা করেছে আবার আমার কোলে ফিরে দিও দোয়া করছে এবার দেখুন জাফর মিন আবু তালেব কি করছেন তরবারি খাপ মুক্ত করলেন তরবারি বের করে উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করে বললেন স্ত্রী উল্টা দোয়া করো না তোমার দোয়া কবুল হবে না কারণ আমার আগে একজনের নাম ঘোষণা হয়েছে আমার পরেও একজনের নাম ঘোষণা হয়েছে অর্থাৎ আমার নাম দুই নাম্বারে আছে তার মানে হলো আমার আগের জনেও শহীদ হবে আমার পরের জনেও শহীদ হবে আর আমিও পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব সুতরাং তুমি উল্টা দোয়া করো না যুদ্ধের ময়দানে যাওয়া দেরি হয়ে যাচ্ছে আমাকে বিদায় দাও দেখা হবে জান্নাতের ময়দানে এ কথা বলে এবার তিনি চলে গেলেন যুদ্ধ যুদ্ধে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন বিশ্ব নবীর কাছে দৌড়াতে থাকলেন তেজদ্দীপ্ত ইমান নিয়ে যে ইমান পৃথিবীর কোন বাধা মানতে প্রস্তুত নয় যে ইমান আল্লাহর জন্য যে ইমান যে নিজের জীবনকে কোরবানি করার জন্য প্রস্তুত পিছনে স্ত্রী গলা কাটা কবুর কবুতরের মতো ছটফট করতে লাগলো সন্তান গুলো আব্বা আব্বা বলে চিৎকার দিতে একবারের জন্য দেখলেন এই ছিল সাহাবেদের আল্লাহর জন্য তাদের প্রিয় বস্তুকে বিলিয়ে দেওয়ার দৃষ্টান্ত আব্দুল্লাহ বিন রাওয়াহাব সুদর্শন জুবাক মাত্র বিবাহ করেছেন আজকে তার বাসর রাত্রি হওয়ার কথা ছিল যেহেতু বিশ্ব নবী নাম ঘোষণা করেছেন সুতরাং সেগুলো বাদ হয়ে গেছে বাসর রাত করার কোনো সুযোগ নেই দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবেন দৌড়ে গেলেন নতুন স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ঘরের কাছে গিয়ে গুনগুন করে সতী সাধবি স্ত্রীর কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কোরআন খলকাল ইংসানা আল্লামাহুল বায়ান নতুন বউ ঘরে বসে বসে কি করতেছে জোরে বলেন কি করে আর এখনকার নতুন বউরা হ্যাঁ স্টার জলসা নাকি জি বাংলা হ্যাঁ ঘরের মধ্যে বিবাহের দিন বড় বড় বক্স না বাজলে বিবাহ নাকি শুদ্ধ হয় না ঠিক না ভাই আমাদের সমাজ আজকে এমন সংস্কৃতির দিকে দৌড়াচ্ছে আমরা হালাল থেকে হালাল রেখে হারামের দিকে দৌড়াচ্ছে ঠিক না ভাই ঠিক আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী নতুন বউ ঘরের মধ্যে কোরআনুল করিম তেলাওয়াত করছেন স্বামী আসলেন বিদায় নেওয়ার জন্য এবার ঘরের কাছে এসে স্বামী বললেন স্ত্রী কোরআনুল করিমের তেলাওয়াত একটু বন্ধ করো কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করার গুরুত্বপূর্ণ কথা স্ত্রী কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করার পর স্বামী বললেন istri রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে আমার নাম সেনাবাহিনীর ভাইনের খাতায় লিখিয়েছেন সেনা প্রধানের খাতায় লিখিয়েছেন নতুন বিবাহ করেছি তোমার হক বিন্দু মাত্র আদায় করতে পারিনি ক্ষমা করে দিও যদি শহীদ হয়ে যাই দেখা হবে জান্নাতের ময়দানে এবার স্ত্রী বললেন স্বামী নতুন বিবাহ হয়েছে আমিও আপনাকে ভালো করে দেখতে পারি নাই বিশ্ব নবী নাম ঘোষণা করেছেন আপনাকে আটকে রাখার মতো ক্ষমতা আমার নেই তবে আপনি একটু ঘরের মধ্যে প্রবেশ করুন আমি শুনেছি আপনি সুদর্শন যুবক আপনাকে একটু দেখে নিতে চাই যাতে করে কেয়ামতের ময়দানে ওই মুসিবতের সময় আপনার চেহারাটা যাতে আমি একটু দেখে চিনে নিতে পারি আর পরিচয় দিতে পারি আমি শহীদের স্ত্রী চিৎকার দিয়ে বলুন আল্লাহ একবার এবার স্বামী বললেন সোনব আমি যদি ঘরের মধ্যে প্রবেশ করি তোমার সুন্দর চেহারার দিকে তাকালে আমার মনের মধ্যে প্রেম ভালোবাসা জাগতে পারে ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে কখন আমি যুদ্ধের ময়দানে যাব। তুমি যদি আমাকে এই নিয়তি দেখতে চাও রাখো যে আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার নিয়ত করেছি যেই আল্লাহর জন্য নিজের জীবনটাকে কোরবানি করার নিয়ত করেছি সেই আল্লাহ কেমতের ময়দানে তোমার আমার পরিচয় করায় দেবে চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ যে আল্লাহর জন্য আমার নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য চিন্তা করেছি আমার নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি সেই আল্লাহ তোমাকে এবং আমাকে জান্নাতের বাগানে পরিচিত করায় দিবেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহর জন্য দিলে আল্লাহ সুবাহান হতালে আমাদেরকে সেখানে পরিচিত করায় দিবেন কথা বলে আবদুল্লা বিন রাওয়া চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল মোতার প্রান্তরে তুমুল লড়াই শুরু হয়ে গিয়েছে জাইদ ইবনে হারিসা অসংখ্য কাফেরকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন তার পরবর্তীতে কালিমার ঝান্ডা ধরলো এবার জাফর বিন আবু তালেব জাফর বিন আবু চার দিক থেকে কাফেররা ঘিরে ফেলল তার দিক থেকে ঘিরে তার হাত আর ডান হাতটাকে কেটে ফেললো তার হাত ডান হাত কাটার পর এবার তিনি তার হাতের সেই ঝান্ডাটাকে বাম হাতে নিয়ে নিলেন কাফেররা এবার বাম হাত কেটে ফেললো বাম হাত কাটার পর তিনি এবার দুইটা কাটা হাত দিয়ে এভাবে করে কালিমার পতাকাকে উড্ডিন করে রেখেছেন দূর থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহাব আবু উবাইদা এই দৃশ্য দেখলেন যখন তার দুহাত এবং দু পা কেটে নেওয়া হয় এবার জাফর বিন আবু তালেব পাশের এক সাহাবিকে ডেকে বলছেন ও আল্লাহ রাসূলের সাহাবী তুমি সাক্ষী থাকো আর বিশ্ব নবীকে আমার সালাম দিও আর বিশ্ব নবীকে বলে দিও আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কালিমার পতাকাকে মাটির নিচে পড়তে দেইনি মুসলমান আজকে আল্লাহর কালিমাকে উড্ডিন করার জন্য আল্লাহর কালিমার পতাকাকে উড্ডিন করার জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারি না আমাদের মনের ভয় সংকোচ দ্বিধা আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে পৃথিবীর থেকে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র কখনোই সফল হবে আমার ভাইরা জাফর বিন আবু তালেবের দুহাত কেটে নেওয়ার পর দুপা কেটে নিল দূর থেকে এবার আবদুল্লা বিন রাওয়াহা এবং আবু বাইদা দৌড়ে আসলেন দৌড়ে আসার পর এবার কাছে এসে দেখলেন জাফর বিন আবু তালিবের মাথাটা একদিকে পড়ে আছে দু হাত দুদিকে পড়ে আছে দু পা দুদিকে পড়ে আছে দেহ থেকে মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে আছে আবদুল্লাহ বিন রাওয়াহা দেখলেন জাফর বিন আবু তালেবের মাথা যদিও আলাদা হয়ে গেছে জাফর বিন আবু তালেব দুই দাঁত দিয়া আল্লাহ রসুলের কালিমার পতাকা পথপথ করে উড়ায় রেখেছে চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর জোরে বলুন আল্লাহ আকবর আমার ভাইরা জাফর বিন আবু তালেব এভাবে করে তার জীবনটাকে বিলিয়ে দিলেন এবার দেখুন আবু উবাইদা তিনি তো যখন তাকে শুইয়ে দিয়েছেন রাত্রি স্বপ্ন দেখলেন যা ফরবিন আবু তলেব যেমনি ভাবে আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে যা ফরবিন আবু তলেব জান্নাতের মধ্যে ফেরেস তাদের সাথে উঠতেছে চিৎকার দিয়ে বলেন সুবান আল্লাহ আল্লাহর জন্য দিলে আল্লাহ বলেছেন জান্নাতের গ্যারান্টি ঠিক না ব্যাঠিক সেই জান্নাতের গ্যারান্টি যেহেতু দিয়েছেন জাফর বিন আবু তালেব জান্নাতের মধ্যে ফেরেস্তাদের সাথে উঠতেছে এবার আবু বাইরা স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন জাফর রে তুমি তো আল্লাহর জন্য তোমার নিজের জীবনটাকে বিলিয়ে দিলে তোমার নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিক্রি করে দিলে জিহাদের বাজারে তোমার জীবন বিক্রি করে দিয়েছ তোমার সাথে আল্লাহ কি আচরণ করেছেন জাফর বিন আবু তালেব বলেন আবু বাইদা শোনো আমি আমার জীবনটাকে আল্লাহর পথে বিক্রি করে দিয়েছি আল্লাহ আমার জীবনটাকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত দেওয়ার পর আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন জাফর রে তুমি আমার কাছে আর কি চাও জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়া এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করতেছে জাফর তুমি আমার কাছে আর কি চাও তুমি তো তোমার জীবনটাকে বেলিয়ে দিয়েছো তুমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তুমি তোমার কথা সুতরাং তুমি আমার কাছে আর কি চাও দেখুন কেমন মানুষ জান্নাতের মধ্যে থেকে এবার জাফর বিন আবু আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু না তুমি আমার জীবনটাকে আবার ফিরে দাও আমি আবার দুনিয়াতে যাই আবার আবার তোমার কালিমার পতাকাকে উড্ডিন করার জন্য আমি আমার জীবনটাকে আবার বিলে দেই চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর এভাবে করে তারা দিনের জন্য ইসলামের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিতে সংকোচ করে নাই দ্বিধা করে নাই সেজন্যই আল্লাহ সুবহান হুয়া তালা তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বাংলার মুসলমান এই যুবকেরা যদি সিদ্ধান্ত নেয় বাংলার জমিনে কালিমার পতাকা পথপথ করে উড়বে কোরআনের রাজকায় হম হবে তাহলে অবশ্যই বাংলার আনাচে কানাচে আজকে মুসলমানরা নির্যাতিত হয় মুসলমানরা মার খায় এটা কখনোই হতে পারে না বাংলার জমিনে নাস্তিকদের স্থান হবে না বাংলার জমিন হবে কোরআনের জমিন কথা বলেন ঠিক না বেশি ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার এই যুবক কবুল কর সবাই বলুন আমিন এখানে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই যুবক এই যুবকেরা যদি সিদ্ধান্ত নেয় সাতক্ষীরার জমিন এবং কলারর জমিন এগুলো হলো দিনের জন্য উর্বর কথা বলেন ঠিক না ব্যাঠি সাতক্ষীরার জমিন সম্পর্কে আমাদের ধারণা রয়েছে আল্লাহ সুবাহা এই মজলুম নগরীকে কবুল করুক সবাই বলুন আমিন যারা রক্ত বিলিয়ে দিয়ে গেছে তাদের রক্তকে আল্লাহ সুবাহা দিনের জন্য কবুল করুক সবাই বলুন আমিন আমার ভাইয়েরা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য অনেক উজ্জ্বল মুসলমানরা সারাটা জীবন কষ্ট করে তাদের জীবনকে বিলিয়ে বিলিয়ে দিন কাজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আজকে যারা মুসলমানদেরকে ভয় দেখায় আজকে যারা মুসলমানদেরকে ভয় দেখায় তাদেরকে শুনিয়ে দিতে চাই দস্ত দস্তে হে দরিয়া ভি দস্ত দস্তে হে দরিয়া ভিপ না ছোড়ে হামনে বেহেরজুলমাতমে দৌড়া দিয়ে ঘোরে হামনে মুসলমানরা অন্ধকারার অন্ধকারাচ্ছন্ন সেই ঝড় তুফানকে ধুলায় মলেন করে দিয়ে সেই আফ্রিকার সেখানে ষাট হাজার ঘোড়ছড় নিয়ে কালিমার পতাকাকে উড্ডিন করেছে সুতরাং তোমরা যারা মুসলমানদেরকে ভয় দেখাও মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও মায়ানমারের মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়েছো কাশ্মীরের মুসলমানদেরকে অন্য দেশে পাঠাও সেখানে মুসলমানদের উপর নির্যাতন করো তোমাদেরকে সতর্ক করে দিতে চাই মুসলমানরা পরীক্ষা দিতে প্রস্তুত রয়েছে তাদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তবু আল্লাহর কালিমাকে দুনিয়ার মাটিতে ধুলোই মিশিয়ে দিতে দেবে না কথা বলেন ঠিক না বেঠি ইকবাল বলেছেন বাতিল আস মানে সোভর কর চুকা হতো ইমতা হাম তাগুত শব্দ শুর না মুসলমানদেরকে তোমরা ভয় দেখাও এক শতবার পৃথিবী ইতিহাস সাক্ষী এক শতবার কেন এক কোটি বার যদি মুসলমানদেরকে পরীক্ষা নাও মুসলমানরা পরীক্ষা দিতে প্রস্তুত রয়েছে তবু আল্লাহর কালিমা আল্লাহর কথাগুলো আল্লাহর কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দিতে মুসলমানরা দিদা সংকোচ করবে না কথা বলেন ঠিক না ব্যাঠিক সুতরাং আল্লাহর জন্য নিজের দিনের জন্য যদি জীবনকে বিলিয়ে দিতে হয় আমরা রাজি আছি তো আল্লাহ তালা কবুল করুক সবাই বলুন আমিন আমার ভাইয়েরা আমরা বলেছিলাম যে আল্লাহর জন্য প্রিয় বস্তুকে বিলিয়ে দিতে হবে এক নাম্বার বলেছিলাম আমাদের জীবন এক নাম্বার কি জোরে বলেন কি দুই নাম্বার হলো আমাদের সম্পদ সবাই কি ভয় পেয়ে গেলেন সম্পদ বিলানো যাবে না হুজুর জীবনটা দিতে রাজি আছি সম্পদ দিতে রাজি নেই সম্পদ বিলানো যাবে আল্লাহর কোরআনের জন্য সম্পদ বিলানো যাবে আল্লাহর কোরআনের জন্য সম্পদ বিলানো যাবে জোরে বলেন আল্লাহ সম্পদ জীবন তোমার জন্য বিলিয়ে দেব একটু দ্বিধা সংকোচ করব না জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক সবাই বলেন না দুনিয়ার মানুষ এই সম্পদকে আঁকড়ে ধরার জন্য খুব চেষ্টা করে

তারপরেও তারা সেখান থেকে আমার পথে ব্যয় করার ক্ষেত্রে দ্বিধা সংকোচ করত এই সম্পদ না জানি শেষ হয়ে যায় ঠিক না ব্যা ঠিক আমার ভাইয়েরা দুনিয়ার মানুষকে এই জন্য আল্লাহ সতর্ক করেছেন যে সম্পদের পিছনে তোমরা এভাবে দৌড়াচ্ছ যে জীবনের প্রতি তোমাদের এত মায়া সেই জীবন সেই সম্পদ তোমাদের জন্য আমি পরীক্ষা স্বরূপ দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষকে ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া ইন্না আল্লাহ ইনদাহু আজরুন আযীম দুনিয়ার মানুষ শুনে নাও জেনে নাও আন্নামা আমওয়ালুকুম নিশ্চয়ই তোমাদের সম্পদগুলো ওয়া আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি ফিতনাতুন এগুলো হলো পরীক্ষা স্বরূপ ওয়া ইন্না আল্লাহু ইনদাহু আজরুন এই সম্পদগুলো তুমি ব্যয় করার ক্ষেত্রে যদি তুমি দিদা সঙ্কোচনা করো નિર્দিধায় নিঃসংকোচে আমার পথে ব্যয় করে দিতে পারো ইন্না আল্লাহু ইনদাহু আজরুন আযীম তোমাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে সবথেকে বড় প্রতিদান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা যেই সম্পদ আমরা ব্যয় করব যদি জিজ্ঞেস করতে যায় এই সম্পদের মালিককে জোরে বলেন কে আপনি যে জমিন টুকু পেয়েছেন এই জমিন টুকুর মালিক ছিল আপনার বাবা ঠিক না বেঠিক আবার আপনার বাবা যে জমিন টুকু পেয়েছিল ওই জমিন টুকুর মালিক ছিল আপনার দাদা ঠিক না বেঠিক এভাবে করে হাত বদল হচ্ছে তার মানে বোঝা গেল এই সম্পদ আপনি নিজে তৈরি করেননি এই সম্পদ দিয়েছেন কে এই সম্পদ যদি আল্লাহ দিয়ে থাকে এই সম্পদের মালিক যদি আল্লাহ দিয়ে আল্লাহ হয়ে থাকেন যেহেতু মালিক আল্লাহ সুতরাং এই সম্পদ যখন চাও হবে আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে বিন্দু মাত্র দ্বিধা সংকোচ করা যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক কারণ হল আমার ভাইয়েরা এই সম্পদ যেহেতু আল্লাহ দিয়েছেন এই সম্পদ শুধুমাত্র আমাদেরকে কিছু দিনের জন্য প্রতিনিধি হিসেবে দিয়েছেন তত্ত্বাবধান করার জন্য আগের কালের সময় এরকম ছিল অনেক জমি জমা ছিল জমিদারদের তারা কি করতেন একজনকে বলতেন তোমাকে আমি এইটুকু জমি দিলাম তুমি এইটুকু দেখাশোনা করো খাও ঠিক না ভাই ঠিক আমার ভাইয়েরা যদি এরকম তত্ত্ববাদন করার জন্য আপনার বন্ধুর কাছে যদি আপনি একটা মোবাইল আমানত রাখেন যদি একটা মোবাইল আপনার বন্ধুর কাছে আমানত রাখেন আপনার বন্ধুকে যদি বলেন এক সপ্তাহের জন্য তোমাকে আমি এই মোবাইলটা দিলাম এক সপ্তাহ পরে আমি তোমার কাছ থেকে মোবাইলটা চেয়ে নেব আপনি যদি এক সপ্তাহ পর তার কাছ থেকে এই মোবাইলটা পেয়ে যান তাহলে তার আমানত ঠিক থাকলো ঠিক না বেঠিক কিন্তু সে যদি এক সপ্তাহ পর আপনাকে এই মোবাইলটা দিতে অস্বীকৃতি জানায় তাহলে আমানতের খেয়ানত হলো ঠিক না বেঠিক আমরা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত সম্পদ আমরা পেয়েছি এই জীবনটুকু আমরা পেয়েছি এগুলার নির্দিষ্ট আজীবন থাকবে আমাদের জীবন কি আজীবন থাকবে নাকি আমাদের এই সম্পদগুলোকে আজীবন থাকবে নাকি আমার পিতা কি এখনো আছে নাকি আমার দাদা কি এখনো আছে নাকি তার দাদা কি এখনো আছে নাকি এভাবে করে আমরা যদি হিসাব করি আমাদের প্রত্যেকেই আস্তে আস্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে যে চলে যেতে হবে কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমাদের মৃত্যুর পরোয়ানা যখন চলে আসবে বিন্দু মাত্র সময় সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না সাথে সাথে আজরাইল তোমাদের জানটাকে কবজ করে নেবে যদি আমার জীবনটা শেষ হয়ে যায় তাহলে এই জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করার ক্ষেত্রে বিন্দু মাত্র দ্বিধা সংকোচ করা যাবে না কারণ হলো আমার এই জীবন আমার এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাকে কয় দিনের জন্য তত্ত্বাবধান করতে দিয়েছেন আমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুসলিমিন

আল্লাহর পথে আল্লাহর দিনের জন্য কোরআনের আওয়াজকে বলন্দ করার জন্য কোরআনের আওয়াজকে উঁচু করার জন্য যদি তোমার কাছে চাওয়া হয় সাথে সাথে বান্দা তোমাকে এটা দিয়ে দিতে হবে আর এটা দিতে যদি তুমি অস্বীকৃতি জানো এই সম্পদটা যদি তুমি দিতে অস্বীকৃতি জানাও তাহলে ওই কারণের মতো তোমাকে তোমার নিজের হাতে ধ্বংস করা হবে আল্লাহ বাহান ও তালা সতর্ক করছেন ওয়াং ফেকু ফি লিল্লাহি ওয়াদুলকুম ইলা

কে আছো আল্লাহকে ঋণ দেবে কে আছো আল্লাহকে ঋণ দেবে সুদ মুক্ত ঋণ যেটার মধ্যে কোনো লাভ করার চিন্তা নাই এরকম ঋণ কে আল্লাহকে দেবে আচ্ছা বলুন তো আমরা দুনিয়ার মানুষ আল্লাহকে ঋণ দিয়ে কি পোষাবে জোরে বলেন পোষাবে সাহাবা আসবেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ঋণ দেব কিভাবে এটা আবার কি বললেন তখন বিশ্বনবী বললেন আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো তুমি যেই জিনিস নিঃসংকোচে তোমার ভাইকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে দাও তেমনি ভাবে আল্লাহর পথের ব্যয় করাটা যদি তোমার সেই নিয়ত হয় তাহলে সেটাই হবে আল্লাহকে ঋণ দেওয়া চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ তুমি যদি আল্লাহকে ঋণ দিতে পারো তোমার দুনিয়াতে করি তুমি কোন লাভ পাবে না দুনিয়াতে একজন মানুষ একটা সমিতির থেকে যখন ঋণ দেওয়া হয় তখন সেই সমিতিকে অতিরিক্ত মুনাফা দিতে হয় ঠিক না বেঠিক কিন্তু আল্লাহকে যদি ঋণ দেওয়া হয় এটা হলো করদন হাসানা এর লাভ দুনিয়ার মানুষ দুনিয়াতে পাবে না এর লাভ পাবে জান্নাতে কেয়ামতের ময়দানে চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ বিশ্বনবীর আয়াত শুনে আবু দাহাদাহ নামক বিশ্বনবীর একজন সাহাবি প্রিয় সাহাবী এবার বিশ্ব নবীকে বললেন যেহেতু আল্লাহকে ঋণ দিলে জান্নাত পাওয়া যাবে জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে আমি আমার জীবনের সব থেকে দুইটা জিনিস প্রিয় রয়েছে আমার আমার জীবনের সব থেকে বড় সম্পদ হলো আমার দুইটা খেজুরের বাগান কয়টা খেজুরের বাগান বলেন জোরে বলেন কয়টা দুইটা খেজুরের বাগান এবার সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু আল্লাহকে ঋণ জান্নাতের গ্যারান্টি আছে আমি সেই জান্নাত পেতে চাই চূড়ান্ত সফলতা পেতে চাই এবার সাহাবীর এই কথা শুনে বললেন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ওই দুইটা খেজুর বাগান আমি আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য দান করে দিতে চাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আবু দাহাদার এই কথা শুনে বিশ্বনবী বললেন সাহাবী শোনো তোমার যেহেতু দুটো বাগানই রয়েছে তুমি একটি বাগান তোমার নিজের জন্য রেখে দাও আরেকটি বাগান তুমি আল্লাহর পথে ব্যয় করে দাও এবার সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ দুইটা বাগানের মধ্যে একটা বাগান রয়েছে সব থেকে সেরা এর মধ্যে ছয় শত খেজুর গাছ রয়েছে আমি ওই সেরা বাগানটাই আল্লাহর দ্বীনের জন্য দান করে দিতে চাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আবু দাহাদায় কথা বলার পর এবার তিনি চলে গেলেন সেই খেজুর বাগানে সেখানে গিয়ে দেখলেন নিজের স্ত্রী এবং সন্তান সহ বাগানের মধ্যে বসে রয়েছে যেই বাগানটা দুইটার মধ্যে দুইটা তো দিছে নাকি দুইটার মধ্যে যেটা ভালো সেটা দিছে এবার তিনি এবার কাছে গিয়ে দেখলেন সেই দুইটা বাগানের মধ্যে যেই বাগানটা সুন্দর সেই বাগানের মধ্যে স্ত্রী এবং সন্তানরা বসে আছে এই দৃশ্য দেখে তার চোখের পারে চলে আসলো এমন একটা বাগানে তোমরা বসে আছো যেই বাগান আমি ইতিমধ্যে আল্লাহর কাছে বিক্রি করে এসেছি চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ এবার বাগানের কাছে স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী ও মুদাহাদ আমি এই বাগানকে বিক্রি করে দিয়েছি এই বাগানের মধ্যে বসে থাকার আর সুযোগ নাই বের কোন স্ত্রী বললেন স্বামী নিশ্চয়ই অনেক ভালো দাম পেয়েছেন বুঝতে পারেনি নিশ্চয় অনেক ভালো দাম পেয়েছেন কত পেয়েছেন এবার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে জবাব দেয় স্ত্রী সর আসলে ভালো দাম পেয়েছি এমন দাম পেয়েছি পৃথিবীর কোনো সম্পদের সাথে যার তুলনা হয় না স্বামী জবাব দিলেন স্ত্রী শোন আমি এটা বিক্রি করেছি এমন সম্পদের বিনিময়ে যে সম্পদের কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে তো বিল আমি জান্নাতের বিনিময়ে আমি আমার এই খেজুরের বাগান আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই যে বলেছিলাম একটা টায়ার

স্বামী যেমন স্ত্রীও তেমন আমাদের বর্তমান স্ত্রীরা যদি এই ধরনের কথা শুনে বলবে মাত বরি আমার থেকে না জি খালি দিয়া দেয় খাইবো কি করবো কি করবো কি করবো না বলেন এরকম যদি ঘরের মধ্যে গিয়া বলেন আল্লাহর জন্য নিজের ঘরটাকে বিক্রি করে দিয়েছি আল্লাহর জন্য ওই জমিটুকু দিয়ে দিয়েছি আল্লাহর জন্য আমার পকেটে যতগুলো টাকা ছিল আজকে অর্জন করে যে সবগুলো দান করে এসেছি আল্লাহর কোরআনের মাদ্রাসাকে তৈরি করার জন্য পাঁচ হাজার টাকা দিয়ে এসেছি দশ হাজার টাকা দিয়ে এসেছি স্ত্রী এবার রাগ করতে পারে কিন্তু আল্লাহ রাসুলের সাহাবের স্ত্রী দেখুন কি বলছে

সন্তানের হাতে একটা খেজুর দেখা গেল সন্তান এই মুহূর্তে ওই মুখে দিবে এবার বাবাটাকে বললেন সন্তান কন্যা ডেকে মা মা এই খেজুর খাওয়ার সুযোগ আর নাই কারণ কিছুক্ষণ আগে এই বাগান জান্নাতের বিনিময়ে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি সুতরাং আমাদের এই সম্পদ আমরা যা পৃথিবীর বুকে অর্জন করেছি এই সম্পদের মালিক কে বলুন তো জোরে বলুন কে এই সম্পদের মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে অবশ্যই যখনই আল্লাহর জন্য চাওয়া হবে যখনই কোরআনের জন্য চাওয়া হবে যখনই দিনের জন্য চাওয়া হবে ইসলামের জন্য চাওয়া হবে সাথে সাথে এই সম্পদ এই জীবন আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র দ্বিধা সংকোচ করা যাবে না যদি সংকোচ করি তাহলে জান্নাত পাওয়া যাবে না আর যদি নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর জন্য নিজের জীবনটা নিজের সম্পদটা বিলিয়ে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মধ্যে জানিয়ে দিচ্ছেন ফা যদি তোমরা আমার পথে ব্যয় করো আমি তোমাদের সব কাজগুলো সহজ করে দেব আর যদি ব্যয় না করো কৃপণতা করো ওয়া আম্মা মান বাকিলা ওয়া ইসতগনা যদি কৃপণতা করো তাহলে আমি তোমাদের জন্য সব কাজগুলো কঠিন করে দেব চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় তার সব সম্পদ। সামনে এসে হাজির করলেন বিশ্ব নবী জিজ্ঞেস করলেন সাহাবিরে তুমি যেভাবে জিনিসপত্র নিয়ে এসেছো একটা পোটলা নিয়ে এসেছে ওই পোটলাটাকে যখন ঢালা হলো হাড়ি পাতিল থালা বাসন যা আছে সব নিয়ে এসে বিশ্বনীয় বললেন সাহাবিরে সব তো নিয়ে দেখলাম ঘরের মধ্যে কি রেখে এসেছো বিশ্বনবীর সাহাবী আবু বকর বললেন ও ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ঘরের মধ্যে আমার সন্তান এবং আমার স্ত্রীর জন্য আল্লাহ এবং তার রসুল